Dear student, welcome to our Kalkin College and Mission e-learning class. সবাই আশা করি ভালো আছো, বাড়িতে বসে যেমন ভাবে পুজো কাটানো যায় আমরা সবাই সেরকম ভাবেই কাটিয়েছি। আমরা একদম ফাইনাল পরীক্ষার দিকে প্রায় এগিয়ে এসেছি, তো জিকেটা আমাদের পুজোর আগে যে চ্যাপ্টারটা পড়া হয়েছিল আজকে আমরা নতুন চ্যাপ্টার পড়বো। যেটা করবো দেখো, আমি বোর্ডে লিখেছি ভারতের সব থেকে বৃহত্তম কি কি জিনিস আছে, উচ্চতম আর দীর্ঘতম। ছবি সহ খুব সুন্দর করে দেখো বলতে দেবো, খুব সুন্দর ছবি সহ দেওয়া। আর একটু দেখো নিচে ছবি দেওয়া আছে আর নিচে নাম লেখা আছে। প্রথমে আমরা যেটা করব, ভারতের মধ্যে বৃহত্তম কি কি জিনিস আছে সেইটা আমরা করব, তারপরে করবো উচ্চতম, তারপরে আসবো দীর্ঘতম। বৃহত্তম ভারতের সব থেকে বৃহত্তম মরুভূমি রাজস্থানের অবস্থিত থর মরুভূমি। সব থেকে বৃহত্তম পর্বত হিমালয় পর্বতমালা দেখো ছবি দেওয়া আছে। কুম্ভ মেলা, সব থেকে বড় মেলা কুম্ভ মেলা। সব থেকে বড় হ্রদ কাশ্মীরে অবস্থিত, যার নাম উলার হ্রদ। সব থেকে বড় মন্দির তামিলনাড়ুতে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। সব থেকে বড় পার্ক অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্ক। শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্ক হলো সব থেকে বড় পার্ক, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর বিশ্ববিদ্যালয় তো আমরা অনেক জানি, গুণগত মানের বিচারে বিশ্ববিদ্যালয়ের মধ্যে হলো দিল্লি বিশ্ববিদ্যালয়, আমাদের রাজধানী দিল্লি। সেখানে যে বিশ্ববিদ্যালয় অবস্থিত গুণগত মানের বিচারে সেটাই সব থেকে বৃহত্তম। সব থেকে বড় বন্দর মুম্বাই বিমানবন্দর। মুম্বাই বন্দর যেখানে জাহাজ ওঠানামা করে দেখো মুম্বাই বন্দর, এখানে ছবি দেওয়া আছে, জাহাজেরও ছবি দেওয়া আছে। এরপরে আমরা জানবো মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে কি আছে, ইলোরা গ্রহ মন্দির। ইলোরা অজন্তা আমরা ইতিহাসে পড়েছি, সেটা দেখো ঝুঁকিতেও দেওয়া আছে। এই দেখো গুহা মন্দির এখনো তার ধ্বংসাবশেষ আছে। সব থেকে বৃহত্তম মসজিদ, বড় মসজিদ দিল্লির জুম্মা মসজিদ। আমরা হিন্দুরা প্রার্থনা করতে চাই মন্দিরে, তেমনি মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের যেখানে যায়, তারা যেখানে যায় তার নাম জুম্মা মসজিদ। সব থেকে বড় মসজিদ দিল্লিতে অবস্থিত। দিল্লিতে যদি কেউ বেড়াতে যাও এই মসজিদে তোমরা দেখে আসতে পারো। এরপরে কর্ণাটকে আছে গম্বুজের মধ্যে বিজাপুরের গোল গম্বুজ। আর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য জিনিস কি বলতো, যেটা আমাদের ভারতের মধ্যে অবস্থিত দিল্লিতে, হ্যাঁ আগ্রার তাজমহল। সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে যে স্মৃতিসৌধ নির্মাণ করে সেটাই তাজমহল নামে পরিচিত। তাজমহলের ছবি দেওয়া আছে দেখো যমুনা নদীর তীরে। এরপরে আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বৃহত্তম দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। সব থেকে বড় দ্বীপ মাজুলি দ্বীপ। মুম্বাই সমুদ্র সৈকত হল সব থেকে বড় সমুদ্র সৈকত আমাদের। এবারে আমরা পশ্চিমবঙ্গে দেখো কত কিছু জানি আছে আমরা, দেখো আমরা হয়তো নিজেরাও জানতাম না। পশ্চিমবঙ্গে কলকাতার আছে কি যুব ভারতী ক্রীড়াঙ্গন, একটা স্টেডিয়াম দেখেছ, বইতে তো অত বড় করে তোলা সম্ভব নয় কিন্তু পৃথিবীর পশ্চিমবঙ্গের মধ্যে দেখো সব থেকে বড় স্টেডিয়াম দেখো, অনেকে গেছো এখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এরপরে আছে ইডেন গার্ডেন যেখানে ক্রিকেট খেলা হয়, সেটাও কলকাতাতেই। আর সব মানে বিভিন্ন গাছ সারা দেশে নানা রকম গাছে ভর্তি, কোথায় বলতো, হ্যাঁ হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যেখানে একটা প্রাচীন বটগাছ আছে যার আসল যে কোনটা তার আসল গোড়া সেটাই আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। কিন্তু যদিও এই আমফানের পরে মানে প্রাকৃতিক দুর্যোগের পর অনেক গাছই নষ্ট হয়ে গেছে, তবু যারা প্রকৃতি বিশারদ আছে ওরা চেষ্টা করছে গাছগুলোকে আবার সারিয়ে তোলার, ঠিকঠাকভাবে পরিবেশের ভারসাম্য আবার ফিরিয়ে আনা। এরপরে অনেক বই যেখানে থাকে, যেখানে যেটা আমরা অনেক বই পড়তে পারি, সব বই তো আমাদের পক্ষে কেনা সম্ভব না, অনেক নতুন নতুন বই আছে, দেশ বিদেশের নানা বইয়ের সম্ভার নিয়ে আছে, যেটা আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকেই আছে দেখবে, জাতীয় গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি, এটাও আমাদের কলকাতাতে। আর আছে ইন্ডিয়ান মিউজিয়াম যেটাকে বলা হয় জাদুঘর, সেটাও কলকাতাতেই। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন সব থেকে বড় স্টেশন কোথায়, পশ্চিমবঙ্গে। অনেকে যখন বাইরে বেড়াতে গেছো, অনেকে হাওড়া স্টেশনে গেছো দেখেছো সেখানে বড় ঘড়িও আছে, কেউ প্ল্যাটফর্মের ভিতরে ঢুকলে দেখতে পাবে বিশাল বিশাল বড় বড় এরকম পাখা আছে, সেটাও দেখতে পাবে তোমরা। রাজস্থানের রাজমন্দির সব থেকে বড় মন্দির। গঙ্গার সুন্দরবন দ্বীপ, সুন্দরবন আমরা যেখানে বাস করি পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চতম বদ্বীপ। ঢাকরা নাঙ্গাল বাঁধ
আছে নাম করা একটা মাঠ যেটা আছে পাঞ্জাবে, সেখানে জল আটকে সেখানে সুন্দর একটা বাঁধের সৃষ্টি করা হয়েছে, কৃত্রিম ভাবে সৃষ্টি করা হয়েছে। এরপরে আমরা পড়বো জলপ্রপাত। জলপ্রপাত মানে কি, যা উপর থেকে নিচের দিকে পড়ে। কর্ণাটকের কুঞ্চিকল, কুঞ্চিকল জলপ্রপাত। গডউইন ওস্টিনবার কে2, যার উচ্চতা সব থেকে উচ্চতম পাহাড় 8611 মিটার। সব থেকে উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি। সব থেকে উচ্চতম টাওয়ার যেটা মুম্বাই অবস্থিত, যেটাকে বলা হয় ইম্পিরিয়াল টাওয়ার। টাওয়ার মানে তোমরা বুঝতেই পারছো, আমাদের এখানে মোবাইল ফোনের টাওয়ার আছে অনেক, সেরকম টাইপের একটা টাওয়ার, কিন্তু এটা মোবাইল ফোনের নয়, এটা মুম্বাইতে অবস্থিত, যার নাম ইম্পিরিয়াল টাওয়ার। আর দার্জিলিং এর ঘুম স্টেশন, পৃথিবীর মধ্যে উচ্চতম স্টেশন ঘুম, যেটা দার্জিলিং এ গেলে তোমরা দেখতে পাবে। ফতেপুর সিক্রি, যেটা সব থেকে বড় দরওয়াজা, বুলন্দ দরওয়াজা, সেটা ফতেপুর সিক্রি। দেখো একদম ছবি দেওয়া আছে সুন্দর করে, মানে তোমাদের বোঝার সুবিধার জন্য, শুধু কিন্তু বইতে ডিসকাস করা নেই, তোমাদের যাতে সুবিধা হয়, পড়াটা যাতে ভালো রেডি হয়, তার জন্য দেখো ছবি সহ দেওয়া আছে, দেখছো ছবি সহ সুন্দর করে দেওয়া আছে এখানে। এরপরে আছে লে বিমানবন্দর, সব থেকে উচ্চতম বিমানবন্দর, যার নাম লে বিমানবন্দর। এরপরে আছে পাঞ্জাবের ফতেভুজ, একটা ছবি দেওয়া আছে দেখো পাঞ্জাবের ফতেভুজ। আর একটা বাঁধ আছে উত্তরাখণ্ডের, যে বাঁধের দৈর্ঘ্য 261 মিটার, যার নাম তেবড়ি বাঁধ। এরপরে আমরা করব, আমরা কি জানলাম, বৃহত্তম বললাম, উচ্চতম বললাম, এরপরে দীর্ঘতম কি আমরা আজকে করব। সব থেকে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে যার নম্বর 7, যার দৈর্ঘ্য 2369 কিলোমিটার, সেটা কোথায়, বারাণসী রেল লাইন থেকে কন্যাকুমারী পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে আছে, আমাদের এই ন্যাশনাল হাইওয়ে যার নম্বর 117 নম্বর জাতীয় সড়ক, NH মানে ন্যাশনাল এইচ থেকে হাইওয়ে। এটা দেখবে বিভিন্ন ওই যে রাস্তা যদি এতে লেখা থাকে না, এরকম এরকম টাইপের একটা এতে লেখা থাকে NH 117, বিভিন্ন দেখবে এরকম নম্বর লেখা থাকে। এইটাও জানতে হবে কিন্তু, বিভিন্ন তোমরা বাইরে গেলে বিভিন্ন সাইনবোর্ড দেখবে, বোর্ডিং দেখবে, এগুলো দেখে দেখেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাহলে NH মানে আমরা কি জানলাম, ন্যাশনাল হাইওয়ে। এরপরে আছে সব থেকে দীর্ঘতম টানেল, যার ভিতর থেকে ট্রেন যায়, বা ট্রেনটা ঢুকলে চারিদিকে পুরো অন্ধকার। দেখো এই টানেলের মধ্যে থেকে ট্রেন বেরিয়ে আসছে, সেটা বানিহাল কাশ্মীরের পীর পাঞ্জাল টানেল। টানেল মানে একটা সরু বলি, যার মানে সুড়ঙ্গ টাইপের বলতে হয়, যেখান থেকে ট্রেন আসা যাওয়ার পথ আছে। সব থেকে বড় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম আমাদের খড়গপুর, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, সমস্ত ট্রেন ওই খড়গপুর স্টেশনের উপর দিয়ে যায়, ওটা একটা জংশন, অনেকে দেখেছ হয়তো। সব থেকে দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ, হ্যাঁ দেখো হিমবাহের ছবিও দেওয়া আছে। সব থেকে দীর্ঘতম নদী গঙ্গা নদী, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। সব থেকে দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, ছবি সহ দেওয়া আছে। আর এখন তো আমাদের সবকিছু হাতের মুঠোয়, বইতে যদি ছবিটা বুঝতে না পারো, আমরা যেগুলো পড়লাম জানলাম এর সম্বন্ধে আরো ডিটেলসে তোমরা পাবে, যেটা পড়াশোনা যখন করছো পড়াশোনাটা কোনটা আমাদের মানে যে সিস্টেমটা আমরা এখন মধ্য দিয়ে যাচ্ছি সেটা তোমরা ভালো কাজে লাগানোর চেষ্টা করো, সে তোমরা ফোনটা হাতে নিয়ে অবশ্যই তোমার ঈদের কার্ডের দেখবে আমাদের বাড়ির কাছেই একদম কলকাতাতেই, জোহারকে কিরামগড় সুশ্রী শিবপুর বোটানিক্যাল গার্ডেন। এখন তো এইসব জায়গায় আগে সব বেড়াতে যেত, আমাদের এই করোনা না হবে আর কিন্তু একদম সবাই বাড়ি বন্দি, কেউ আর কোথাও খুলতে পারছে না। এগুলো ছবি সহ পারলে ছবিগুলো কোথাও থেকে জোগাড় করে একটা জায়গায় পেস্ট করবে, বড় বড় আর্ট পেপার নেবে, নিয়ে এগুলো করবে, এবার নিচে সেগুলোর নামগুলো লিখবে, আর হেডিং দেবে ভারতের সেরা বৃহত্তম। এখানে দেখো পাঠ পাঠ করে দেওয়া আছে বৃহত্তম, এপাশে দেওয়া আছে দীর্ঘতম, উচ্চতম, দীর্ঘতম, এরকম যখন লিখবে উপরে এই হেডিংগুলো তোমরা